রষ্ট করতে পারবে না তোমাদের ঘরের মহিলা গুলোকে বেআবরু অবস্থায় রাস্তা ঘাটে ছেনে দিতে পারবে না যদি করো আমি আবু বকর জানিয়ে দিলাম কিয়ামতের দিন আমি আবু বাকারের murid বলে দাবি করো না জোরে বলুন সুয়া ছিলেন একবার জোরে বলবেন না আল্লাহ আল্লাহ তারপরে बोलतेছে আমার হুজুর

আব দুনিয়া ও মজরাতুল আখিরাত নাই তো নাকি দুনিয়া হতে সঞ্চয় বাড়ি যদি হয়ে থাকে সেটাই হোক জয় বাড়ির বিবি নয় মাস পরে কি করবেন ও এক গ্লাস পানি এনে দেবে তাও খাবেন না আচ্ছা বলের অবস্থা কি দাঁড়াবে ডিসিশন আপনি টানবেন না ও টানবে কোশাপ বনুশির ঘর আমি আর করব না এলাকা যত মেম্বার প্রধান যত আপনার পুলিশ প্রশাসন পুলিশের সিস্টেম এখন এলাকায় ঢোকার আগে কাকে ফোন করে প্রধানকে তাই প্রধানকে ফোন করে বলছে আয়শানাজ বলে একটা লোক আছে না তোমাদের ওখানে প্রধান বলছে হ্যাঁ ও বৈরাভর খুব টর্চার করছে জলো তোমরা গিয়ে দেখো যদি মিটচিট হয় তো ভালো নইলে আমরা যাবানি সরকারি সিস্টেম বলছি প্রধান এসে বললো আরে ভাই কি হচ্ছে কি চল একটু বিচার করি আর এলাকার সব বিচারকে রাম দেখেন সব হুপিং কল করা বিচার হুপিং কল বুঝেন হম সদস্য মেম্বার এসে বিচার করতেছে কি বলতেছে ভাই ভাবির ভিতরে অশান্তি হচ্ছে সরিয়াতে ঋণী সানাস ভাই তুই চিন্তা করিস না তুই মাওলানা মানুষ তোর বিরুদ্ধে এরকম হবে দেখি দিচ্ছ মেয়ে ছেলে কি করে সাইজ করতে আমরা জানি কি তুই চলো ওই ঘরে চলো ওই ঘরে লিয়ে বলতেছে সানাজ ভাই আমরা জানি তো কি জিনিস তুই কি জ্বালা রয়েছিস আমরা জানি তুই টেনশন লিস নে তুই এই ঘরে বস আমরা দেখতেছি ওই ঘরে আবার মেম্বার প্রধান চলে গেছে আমার বউ বেগানা পুরুষের সঙ্গে ভাবি রেগে বলছে আমার বউ রেজে বলছে তুমি টেনশন লিও না ও কি জিনিস আমরা জানি আমাদের গ্রামের ছেলে তো তুই টেনশন লিস নে ভাবি ফোন নাম্বারটা লে রাখ বিচার না কল কথা বলছেন না কেন সব এই কেস কথা বলছেন না কেন ঠিক না বুঝরে বলেন রাসূলুল্লাহ বললেন স্বামী স্ত্রীর অশান্তি যদি মেটাতে চাও বেগানা পুরুষদেরকে খবরদার ঘরে ঢুকিও না স্বামী স্ত্রীর অশান্তি বাদ বিবাদ হয়েছে যদি মেটাতে চাও দুটো তরিকা কটা তরিকা বলেছে রাসূলুল্লাহ বললেন দুটো তরিকা নাম্বার ওয়ান রক্তের সম্পর্কে কোনো মানুষ ছেলের পক্ষ হোক মেয়ের পক্ষ তাদেরকে এক জায়গায় করো যাদেরকে আমার নজনের যুবকেরা দ্বিতীয় অপশন কি দ্বিতীয় অপশন কি যদি নিজেরা মেটাতে চাও তাহলে আমি বলছি ঘন ঘন দুজনার ভিতরে সালাম দাও একবার একবার জোরে হবে না ভাবি আপনার সঙ্গে কথা বলে না রসুল্লাহ বললেন ওর সামনে দিয়ে দাঁড়াও ভাবির সামনে দাঁড়িয়ে আসসালাম আলাইকুম আল্লাহ নবী বললেন যেদিকে মুখ ঘোরাচ্ছে ভালো করে ঢোকাও মাতা এ গোদা বাংলার ওয়াজ করবে না কেউ প্র্যাকটিক্যালে দেখাচ্ছি মুখ ঘুরিয়ে দিল রাসূল বললেন ঘুরিয়ে তুমি সামনে এসো আসসালামু আলাইকুম যুদ্ধ দেখো এখন উত্তর দেনি বলো

স্বামী স্ত্রীর অশান্তি হয় হুজুরের কাছে যাওয়ার আগে রসুল্লাহর কাছে যেতে হবে আগে কথা ঠিক না বুঝরে বলে আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রীর মহাব্বাতের তাবিজ হলো সালাম তোমরা ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য থেকে যখন ঘরে ফিরবে ডাইরেক্ট ঘরে ঢুকে যাবে না এটা হচ্ছে শরিয়াত বিরুদ্ধে আচরণ ডাইরেক্ট ঘরে ঢোকা শরিয়ত বিরুদ্ধে রসুল উল্লাহার এটা আল্লাহ নবী বললেন বিভিন্ন কাজ কারবার ব্যবসা বাণিজ্য থেকে ঘরে যখন ফিরবে দরদার সামনে দাঁড়াও সালাম দাও একবার জরি বলো একবার সালাম দিলে আসসালামু আলাইকুম বিবি উত্তর দিল না প্রথম থেকে দ্বিতীয়বার আরো জোরে আসসালামু আলাইকুম বিবি উত্তর দিল না আরো জোরে তিনবার আসসালাম আলাইকুম বিবি উত্তর দিল না কিছু চতুর্থবারে ওর নাম ধরে ডাকো ও কচির মা বলে ডাকো ঘরে যখন ঘরের দরজা খুলে তোমার বিবি তোমার সামনে এসে যাবে আমি নবী বলছি আবার একবার সালাম দাও আসসালাম আলাইকুম তোমার বিবি যখন সালাম বলবে ও আমার সাবিরা যে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে সালামের আদান প্রদান ওই ঘরেতে স্বামী স্ত্রীর ভিতরে কোনো দিন শয়তান অশান্তি লাগাতে পারে না জোরে হবে না তাহলে ভালোবাসার তাবিজের নাম কি জোরে বলছেন না কেন ভাই যদি ভুলে যায় ভাবি তোরা ঝাড়বি যে আগে ঝাড়ে তার সব বেশি একবার জোরে বলেন না চাষ নেই চাষ করতে হবে তো বাপের কালে নেই কো চাষ ধানকে বলে দুগলো ঘাস এখন চাষ নেই রাত একটা দেড়টার সময় দুটোর সময় কি যখন ঝাড়বেন সালাম আলাইকুম কচি গেল। হঠাৎ করে এরকম হয়ে গেল

কে আর ওই স্ত্রীর হাসিটা দেখে স্বামীটা যদি হেসে ফেলে আমার আল্লাহ স্বামী স্ত্রীর জুটি এত খুশি হয়ে যায় ওদের আল্লাহর অন্তরে mohabbat শুধু फायदा করে না ওদের जवान যুবক যুবতী বয়সের যত গুনাহ ওই সুন্নতের ওফিলায়ে মাফ করে দেয় চুরি হবে না মানে আজকে থেকে এই তাবিজটা ভাবে ধরো আর যদি মনে করো মাল আছে গরম আছে খালি হুজুরির কাছে যাও জবাই কি করে করতে এখন এখনকার হুজুররা জানে আমরা জানি কথা বলছেন নাকে একটা লিখে দে বলবানি অসুবিধা নেই পাঁচশো টাকা দে মহব্বতের তাবিজ দেখা যাচ্ছে সে তাবিজ আরও আগুন হচ্ছে কথা বলছেন নাকে কোনোদিন গায়ে হাত তুলিনি এবার ঝ্যাঁটা ধরতেস দেখে হ্যাঁ সাবধান হওয়া রসুল্লা সন্নত কে জিন্দা করা মানে এক শত শহীদের মর্যাদা পাওয়া একবার জোরে বলুন ও

আমার বিবিকে আমি জিজ্ঞাসা করছি আমি তোমাকে কি কোনোদিন মেরেছি বিবি বলছে না তো কোনোদিন তোমাকে কি গালি দিয়েছি না খাওয়া দাওয়া বন্ধ করেছি না ঘর থেকে তাড়িয়ে দিয়েছি না স্যার এবার আপনি বলুন অত্যাচারটা কোথায় সবই তো স্বীকার করলে সত্য বলে কি হবে কি হবে পুলিশ তখন মাথা চুলকে বলবেন মেয়ে ছেলের বোধ মাথার গন্ডগোল আছে বারুইপুর থানায় গিয়ে বলছে অবজেকশন দিচ্ছে আমার স্বামী অত্যাচার করছে আর এখানেই বলছে মারে না গাল দেয় না খেতে দেয় মানে আপনার খাওয়া দাওয়ায় কষ্ট দেয় না ঘর থেকে তাড়ায় না তালাক দেয়নি অত্যাচার কিসে হচ্ছে রুগী তখন বলছে ও স্যার আসল দোষ হচ্ছে সব বোন আমার পাশে থাকে না আর ও আমার হাতের খায় না যে রুগীর ভিতর দিয়ে যদি রোগের কথা বেরোয় ট্রিটমেন্টের সুবিধা হয় না হয় না শরিয়াতের প্রসেস শেখেন যে তখন স্যার আমায় বলছে শাহনাজ তুমি বিবির এরকম করো পাশে শোও না না শোই না খাও না এই খাইনে এক মাস হলো কেন স্যার কারণ হচ্ছে এর কারণটা জানতে গেলে আপনাকে একটু আমার সহযোগিতা লাগবে বলো বারুইপুরে রাইসি আমায় বলছে তা বারুইপুর রাইসি স্যারকে বললাম স্যার আপনি তো একজন সনাতন ধর্মে হিন্দু মানুষ হ্যাঁ আপনার বিবি বলে সেও হিন্দু বুঝলেন কি করে না সেই দেয় আর শাখা পরে শুধু এইটা না সকালবেলা বেলা হলে ও নতুন টাটকা ফুল নিয়ে পুজো দেয় এইটাই শেষ বলে না দুপুরবেলা হলে চ্যান করে আবার ধ্যান করে বলে এটাই শেষ বলে না সন্ধে হলে তোমাদের মোল্লার আজান দিলে আমার বউ এরম শাঁক বাজি আবার পুজো দেয় ও তাহলে আপনি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি স্যাটিসফাই হচ্ছেন যে আপনার বিবি একজন সনাতন ধর্ম অবলম্বী বলে হ্যাঁ স্যার ওইখানটাই তো আমার ডাউট আমার বিবি রেজিস্ট্রি পেপারের নামরে সুরাইয়া খাতুন এসব বলে সে পর্দা করে না পর্দা করা ফরজ জিজ্ঞাসা করেন আমি নামাজ পড়ি মুসলমান আমার জন্য নামাজ ফরজ ও সব বনে সেই নমাসের ভেতরে এক অক্তের নামাজ পড়িনি পুলিশ গা চুলকে বলতে গন্ডগুলো হচ্ছে মেয়ে লোক যে ছেলে আছে ভালো ওরা পালিয়ে গেল এলাকার নেতারা বলছে পুলিশ যখন পারেনি আমরা কি করবো তো ঘর তখন ওই মহিলা কি বলবে ও সব বনে তুই এক তালাক দে আমার খবরদার ওই ভুল করবেন না তুই এক কাজ কর কচির মা তালাক তো তুই নিবি তা দু কলম লিখে দে আমি আমার নিজের ইচ্ছায় ছানাদের কাছ থেকে আমি ডিভোর্স চেয়ে নিলাম শরীয়তের বিধান আইন পাস হয়েছে কি ত্রিপল তালাক দিলে 50000 টাকা ফাইন তার সঙ্গে 5 বছর জেল ফ্রি ও কেসে ঝুলতি আমরা রাজি না ও আইন আমার মাথায় থাক ভারতবর্ষ আমার দেশ তাহলে এই কনস্টিটিউশন কে আমরা মেনে চলবো শরিয়াত কেও মেনে চলবো শরিয়াতের প্রসেস কি বিবিকে পরিষ্কার জানাম তুই লাইন লেখ আমি নিজের ইচ্ছায় আমি তালাক চেয়ে নিলাম তুই বিসমিল্লাহ সহ সই করার ঝেড়ে দে পালা কথা বুঝতে পারছেন না ও কোন কোর্টে ওই নিয়ে যাবে তোর কাছে একটা পেপার রেখে দে বিচারক জজ দেখবার বলবে এর ব্রেন্টের গন্ডগোল আসবে যা ভাইরামা নজনেরা যুবকেরা আলোচনা অন্য দিকে নয় চতুর্থ নম্বর হলো আল্লাহ নবী পাক জবাবে জানিয়ে দিয়ে গেলে ও বাবা সাহেবরা ওই পোশাক কুকুরটার ভিতরে 7 নম্বর শর্ত দেখতে পাবে বৈশিষ্ট্য দেখতে পাবে ওই পোশাক কুকুরটা মনিবের এতটায় মনিবের এতটায় মান্যতা দেয় ওই পোশাক কুকুরটার সামনে ওর মালিক যদি এমনি করে পেলেট ভত্তি করে ভোনা গোশত দেয় আর ওকে যদি বলে আমি বলছি এই খাবারটাই তুই মুখ দিবি না পোষা কুকুর সারাদিন না খেয়ে থাকবে কিন্তু এই মালিকের দেওয়া খাবারে সে মুখ দেবে না কারণ মালিক হুকুম দেইনি ওটা আমার জন্য জায়েজ নয় আল্লাহ বলা বান্দা যারা ঘর আল্লাহ জান্নাতি বান্দা যারা ঘর আল্লাহ সুদকে হারাম করেছে সেনাকে হারাম করেছে পরনিন্দাকে হারাম করেছে এমনি করে মিথ্যাকে হারাম করেছে যত দুনিয়ায় হারাম পৃথিবীর জমিন আল্লাহ করেছে বান্দার সামনে যখন এখন অফার আসে কুড়ি টাকার লটারি কাটলে এক কোটি টাকা ফিরি বান্দা হারামের মুখে লাতি মেরে গে গরিবানা পেপারের চাল টাঙিয়ে এসে দিন গুজরান করতে রাজি ওই হারামের দ্বারস্থ হতে রাজি নয় জোরে হবে না আল্লাহ নবী জানিয়ে দিলেন পাঁচ নম্বর হলো ওই পোষা কুকুরের ভিতরে তোমরা দেখতে পাবে ও প্রভুকে এত মান্যতা দেয় পোষা কুকুরটা কেউ মেরে 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 আর একটা চোখ কানা করে ফেলেছে ওই কুকুরের যদি একটা ঠেঙ্গো খোড়া করে ফেলে ওর গলায় দড়ি দিয়ে টানতে 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 যখন ওকে এমনি করে নিয়ে যাওয়া হয় এমনি করে বেলে যে স্টেশনে বেদবড়িয়া স্টেশনে যদি সকাল বেলা রেখে আসে দুপুর হতে না হতে ও মনিবের সব মার ভুলে গিয়ে আবার ও মনিবের ঘরে এসে হাজির হল হাত পিঙে গেছে চোখ কানা হয়ে গেছে ওর মনিব ওর মনিব ওর মনিব যখন দরজা খুলে সামনে আসে ওর মনিবের চেহারা দেখে সব কষ্টের কথা ভুলে গিয়ে পিছনের বাকালসটাকেবারেবারে নাড়া

কেড়ে নিয়ে সম্পদ দিয়ে কেড়ে নিয়ে বিবি বাচ্চা দিয়ে কেড়ে নিয়ে আমার আল্লাহ রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা নেয় শত বিপদের মাঝখান থেকে মসজিদ থেকে যখন আওয়াজ আসে আল্লাহ একবার আল্লাহ একবার আজানের ধবনি ইমানদারের কানে আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব ব্যথা বেদনা ভুলে গিয়ে আল্লাহ দিদারের আশা আল্লাহ সন্তুষ্টির আশা আল্লাহ আল্লাহ জান্নাতি বান্দাটার নামাজে দাঁড়িয়ে যা এটা কুকুরের উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম সামনে রমজান মাস পোশাক পোষ্য কুকুরের দিকে খেয়াল করে অন্তত এই পাঁচটা স্বভাব আনেন আলোচনা বোঝাতে পারি না আলোচনা রেখেছিলাম কি শাহারে রমাদান বলেছিলাম না ও বাবাজিরা কুরআন আমার আল্লাহ নাজিল করেছে রমজানুল মুবারকে এটা যেমন সত্য শুনে নেকে দাও বাস্তবিতার সঙ্গে বলে যায় রাসূলুল্লাহর জীবন আদর্শ ছাড়া আপনার খাওয়া দাওয়া ওটা চলাফেরা যদি এই রমজান মাসে না কন্ট্রোল করতে পারে टोटल ইবাদত তারে আগুন ধরে যাবে

আমি সূচনায় কি বলেছিলাম অল্প খাবেন সলিড খাবেন অল্প পড়বেন সলিড পড়বেন অল্প চলবেন সলিড চলবেন অল্প দেখবেন সলিড দেখবেন অল্প বলবেন সলিড বলবেন ওর ভিতরেই আল্লাহ নাজাদ হেদায়েত রহমত রেখে দিয়েছে একবার জোরে বলুন আমার সোনার চাঁদ মানিকেরা ওয়াজ মাহফিল দেবেন ওয়াজ মাহফিল হবে আলে মোলামা আসবে ওয়াজ নসিয়াত করবে তারা যেমন নজরানা দেখে নিক বা না নিক চেয়ে নিক আর না নিক তারা যেমন নজরানা প্রাপ্ত ভালোবাসা পায় আপনাদের কাছ থেকে তাদের কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করেন হেলাই দোলায় সময় কাটাবেন না আমার নজনেরা কি সুন্দর মসজিদ কালারফুল মসজিদ আমার নজনেরা যুবকেরা